নতুন মৌসুমে শুরুটা দারুণভাবে করেছিল ইউরোপের সবথেকে সফলতম দল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে শুরুতেই ইটালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলানকে দারুণ এক কামব্যাকের মাধ্যমে পরাজিত করেছিল তারা। তবে সেই ম্যাচে জয়ের পর মৌসুমের প্রথম এল ক্লাসিকো ম্যাচে রিয়াল বার্সেলোনার কাছে 3-0 গোলে পরাজিত হয় এবং আজকে সকালে আর এক ইটালিয়ান ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পরাজিত হয়েছে 3-1 গোলের ব্যবধানে। আজকে সকালে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ইটালিয়ান জায়ান্ট দল জুভেন্টাসের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হলো রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হওয়ার মাত্র 1 মিনিটের মধ্যে জুভেন্টাস এই ম্যাচে লিড নেয়। 50 সেকেন্ডের মাথায় কিন গোল করে এই ম্যাচে 1-0 গোলে এগিয়ে দেয় জুভেন্টাসকে। এরপর 20 মিনিটের মাথায় আরও একটি গোল পায় জুভেন্টাস। তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই একটি গোল পরিশোধ করে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। 38 মিনিটের মাথায় তিনি তার পায়ের জাদুকরি টাচ দেখিয়ে এই গোলটি করেন, যার মাধ্যমে রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে যাওয়ার আগেই ব্যবধান কমায়। দ্বিতীয়ার্ধে ফিরে এসে রিয়াল মাদ্রিদ অনেক প্রচেষ্টা করেও এই ম্যাচে আর সমতায় ফিরতে পারেনি। বরঞ্চ ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 95তম মিনিটে জুভেন্টাসের সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ যেই ম্যাচে গোল করে জুভেন্টাসকে 3-1 গোলে এগিয়ে দেন, যার মাধ্যমে ইটালিয়ান এই ক্লাবটি রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে 3-1 গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে। ম্যাচে বল পজিশন থেকে শটের দিক দিয়েও রিয়াল মাদ্রিদ অনেক এগিয়ে ছিল জুভেন্টাসের থেকে। কার্লো আনচেলত্তির শিষ্যরা এই ম্যাচে মোট 66% বল নিজেদের দখলে রেখে 34টি শট নিয়েছে, যার মধ্যে 8টি ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে জুভেন্টাস মাত্র 34% বল পজিশন রেখে শট নিয়েছে 11টি, যার মধ্যে 6টিই ছিল লক্ষ্য বরাবর। তবুও এই ম্যাচে রিয়াল মাদ্রিদ 3-1 গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে জুভেন্টাসের কাছে।